জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো বৃদ্ধা মহিলা সারাদিন শুয়ে থাকতে বাধ্য বিছানাগত মহিলা সর্বক্ষণ শুয়ে থাকার কারণে মাথার চুল জট বেঁধে যায় তো এই অবস্থায় কি মাথার চুলগুলো কাটা যাবে এ সম্পর্কে বলেন যে মহিলাদের মাথার চুল কাটার ব্যাপারে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী বিশেষ প্রয়োজনে মাথার চুল কাটা যায় যেমন আবু সালমা বলেন ওয়াকায়না আজ ও নবি সালসাল্লাম ইয়া হুজনা মিন রু শিহিনা হাততা তাকু না কাল ওফরা দি রসুল্লাহস আসলামের কোনও কোনও স্ত্রীগণ মাথার চুল কাটতেন তা অফরার ন্যায় তা অফরার ন্যায় হয়ে যেত ওয়াফরা বলতে বোঝায় ঘাড় বরাবর লম্বা চুলকে বলা হয় ঘাড় বরাবর লম্বা চুলকে অফরা বলা হয় তো এখানে স্পষ্ট হাদিস যে রসুল স্ত্রীদের মধ্যেও কেউ কেউ প্রয়োজনে মাথার চুল কাটতেন সহি মুসলিম হাদিস নাম্বার তিনশো কুড়ি এবং বাংলা সহি মুসলিম হাদিস নাম্বার ছশো পনেরো ফতুয়া নুর আল দারব এগারো খণ্ডের বাইশ থেকে একত্রিশ পৃষ্ঠা উপরোক্ত যে হাদিস বলা হলো এর আলোকে ইমাম নববি রহিম বলেন ফি হি দালিলুন আলা জাভাজি তা ফি ফুস অরি লি নিসা তা ফি ফুস অরি লি উক্তহাদিস প্রমাণ করে যে মহিলাদের মাথার চুল লঘু করা বা ছোট করা বৈধ সারফা মুসলিম চতুর্থ খণ্ডের পঞ্চম পৃষ্ঠা অতএব বিশেষ প্রয়োজনে চুল ছোট করা যায় যেমন সর্দি কাশি ঠান্ডা বা শীতের সময় চুল সমস্যা হলে কিংবা কোনো রোগের কারণে চিকিৎসার প্রয়োজনে যেমন ক্যান্সার হলে কিংবা মাথায় কোনো আঘাত লাগলে বা কেটে গেলে বা যেটা আপনি বললেন যে মাথায় মানে যেহেতু বিছানাগত সর্বক্ষণ শুয়ে থাকতে হয় তো শুয়ে থাকার ফলে মাথার চুল জ্বর বেঁধে যাচ্ছে তো এই সমস্ত কারণে মাথার চুল ছোট করা যায় সৌদি স্থায়ী কমিটির কমিটিরা বলেন যে যা লাহুন্না বেকদরি মাথা দর ইলাই হিলহা জেফাকত মহিলাদের জন্যে ততটুকু চুল কাটা বৈধ যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ফত আল দা ইমা পঞ্চম খণ্ডের একশো ব্রাশি পৃষ্ঠা শেখ ইবনে বাজ হেম রায় বলেন আমার জ্ঞান অনুযায়ী মহিলাদের মাথার চুল ছোটোখাটো দর্শনীয় নয় মহিলাদের মাথা ন্যাড়া করা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু কেশ ঘন ও লম্বা হওয়ার কারণে ছোট করলে কোনো অসুবিধা নেই অথবা আলমার উতুল মুসলিমা খণ্ডের পাঁচশো পনেরো পৃষ্ঠা এছাড়া কিছু বিষয় আছে যে কিছু কিছু কারণে মাথার চুল কাটা মহিলাদের জন্য হারাম যেমন যদি সেটা কোনো মহিলার সাদৃশ্যের জন্য হয় স্টাইলের জন্য যেমন আজ বিভিন্ন রকমের এখন হেয়ার কাটিং বেরিয়েছে বা কিংবা লোককে দেখানোর জন্য স্টাইল করার জন্য এই সমস্ত কারণে নয় বরং প্রয়োজনে প্রয়োজনে মহিলাদের চুল প্রয়োজন অনুযায়ী ছোট করা যায় যদি চুল যত্ন করতে পারছেন না বা যত্ন করার বা পরিচর্যা করার সেরকম অর্থ নেই বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন কারণে যদি সেই কারণটা শরীয়ত সম্মত হয় তাহলে ইনশাআল্লাহ মহিলাদের মাথা চুল ছোট বড় যায় হাদিসে আমিন্দুল্লাহ ওয়া আলাইহিস সালাম আলাইকুম ওয়া